Good evening, friends. Welcome to the my channel, Just Chill Out. Today, I have brother kache ekta notun mojadar cocktail recipe niye esechi. Rum with Hajmola. Dekhun, khub sundor ekta mojadar tasty cocktail. Er jonno ami tinte Hajmola dana nichi. তিনটে দানাকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি গ্লাসের মধ্যে একটা টল পিলসনার গ্লাস নিয়েছি তার মধ্যে আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম এর মধ্যে একটা গোটা লেমন জুস দেব ফ্রেশলি স্কুইজ লেমন জুস একটু সুগার সিরাপ দিয়ে দিলাম জাস্ট 5 ml মতো সুগার সিরাপ দিয়ে ভালো করে লেমন জুস সুগার সিরাপ এবং হাজমোলাটাকে মিক্স করে নিচ্ছি এরপর আমি 60 ml রাম ইউজ করব এই ককটেলের মধ্যে কিন্তু আমি প্রথমে দেব 30 ml অলমক পরে আমি 30 ml ইউজ করব 30 ml দিয়ে দিলাম Pinch of salt use which just tasted you know pinch of salt top of the lam ice cube and put a coke use which coke the Indian cocktail to name the chi Rum Cola Hajmola Coca-Cola the lam alpo ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে বাকি 30 ml জলমক বাকি আছে ককটেলে দেওয়ার জন্য আমি সেটা ইউজ করে নিচ্ছি কোক দিয়ে দিলাম বাকিটা ককটেল প্রায় রেডি হয়ে গেছে টেস্ট করে দেখে নিচ্ছি খুব সুন্দর একটা মাউথ রিফ্রেশমেন্ট ককটেল হয়েছে এরপর একটা সুন্দর গার্নিশ ইউজ করে নেব গার্নিশ নালে ভালো লাগে না খুব সুন্দর একটা গার্নিশ করে নিচ্ছি দেখে নিন গার্নিশটা কিভাবে আমি বানাচ্ছি আমি ওলমক ইউজ করছি ওলমক তৈরি হয় সুগার কেন বা সুগার কেন জুস দিয়ে এবং মোলাসেস দিয়ে মোলাসেস হচ্ছে সুগার তৈরি করার সময় একটা কালো মতো পদার্থ বেরোয় এটাকেই মোলাসেস বলা হয় এই মোলাসেস আর সুগার কেন মিক্স করেই রাম তৈরি হয় ইউজ করে ওলমক রামটা যে কোনো ব্ল্যাক রাম এভাবেই তৈরি হয় প্রত্যেকটা রাম 7 বছর মিনিমাম 7 বছর এজড করা হয় একটা ওক ব্যারেলের মধ্যে মানে 7 বছর ধরে পচানো হয় একটা কাঠের ব্যারেলের মধ্যে এই রাম ইন্ডিয়ার হিমাচল প্রদেশে 1855 সালে ইন্ট্রোডিউস হয় ওলমকের কালার হচ্ছে ডার্ক মেরুন কালার ওলমকের রামের কালার আমি একটা সুন্দর গার্নিশ ইউজ করে নিয়েছি কেমন লাগলো গার্নিশটা দেখে বলবেন ফিড কমেন্টসে জানাবেন অবশ্যই এবং আমার আরও অনেক ককটেল মকটেল চ্যানেলের মধ্যে ছাড়া আছে দেখলে কেমন হয়েছে দেখে বলবেন কমেন্টসে জানাবেন ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ড্রিঙ্কস ইজ ইউর রেসপন্সিবিলিটি কেমন লাগলো বলবেন থ্যাংক ইউ